সড়কপথের পাশাপাশি দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নির্মিত হচ্ছে নতুন নতুন রেলপথ। রেলবাহরে যুক্ত হচ্ছে আধুনিক কোচ, কিন্তু রাজধানীতে প্রবেশ করতে জয়দেবপুর টঙ্গী রেলপথের আউটারে আটকা পড়ছে ট্রেন। কারণ এই পথে সিঙ্গেল লাইন থাকায় ঘণ্টার পর ঘণ্টা ট্রেন দাঁড় করিয়ে সিগন্যালের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। ফলে কয়েক বছর ধরে নতুন লাইন কিংবা আধুনিক ইঞ্জিন আসতে থাকলেও সুফল পাচ্ছেন না যাত্রীরা। তবে শেষমেশ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে শেষ হতে পারে টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন রেলপথের নির্মাণ কাজ, যে কারণে টঙ্গী থেকে জয়দেবপুর 12 কিলোমিটার রেলপথে নতুন লাইন এভাবেই প্রস্তুত হচ্ছে। পুরো পথের বিভিন্ন জায়গায় চলছে প্রকল্পের কর্মযজ্ঞ। টঙ্গী রেল সেতুর কাজও প্রায় শেষ। এমন অবস্থায় ঢাকা টঙ্গী তৃতীয় ও চতুর্থ লাইন এবং টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন রেল প্রকল্পের পরিচালক নাজনীন আরাকিয়া বলছেন, 2023 সালের জানুয়ারির মধ্যেই শেষ হতে পারে টঙ্গী জয়দেবপুর ডাবল লাইন রেলপথের নির্মাণ কাজ। টঙ্গী থেকে জয়দেবপুর ভূপেনের জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে টাইমলাইন দিয়েছেন 31 জানুয়ারির মধ্যে উদ্বোধন করার জন্য। আমরা আপনার চেষ্টা করতেছি, তবে ফর্মালি উদ্বোধনের এখনো ডেট ফিক্স হয় নাই আর কি। আমরা আমাদের উপরে নির্দেশনা হলে 31 তারিখের মধ্যে যাতে আমরা ওপেন করতে পারি। এই ডাবল লাইন রেলপথ চালু হলে অন্তত টঙ্গী থেকে জয়দেবপুর আউটারে পশ্চিমাঞ্চল থেকে রাজধানীতে আসার ট্রেন সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে না। তবে 12 কিলোমিটার নতুন রেলপথে রেল চলাচল করবে ম্যানুয়াল সিগন্যালিং এর মাধ্যমে। সিগন্যাল ছাড়াই, এটা সিগন্যাল কন্ট্রাক্ট আমাদের এখন অ্যাপ্রুভ হয়নি। সিগন্যালের যে পার্চেস প্রপোজাল ছিল আমাদের মিনিস্ট্রি থেকে, এটা ফেরত পাঠানো হয়েছে আমাদের কাছে ব্যাক করে দেওয়া। কিছু কাজ বাকি আছে টঙ্গী ইয়ার্ড এর, কিছু কাজ বাকি আছে। তারপরে টেম্পিং মেশিন ঢুকে পুরো লাইনটা টেম্পিং করবে, সেটা বাকি আছে। তারপর জিআইবি এর অনুমোদন হবে লাইন উদ্বোধনের জন্য, সেটা বাকি আছে। অঙ্কুলি হলে তারপরে উদ্বোধন হবে, আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, এটার ডেট ফিক্স হলে তো আপনারা অফিসিয়ালি জানতেই পারবেন। তবে এই পথের পুরো সুফল ভোগ করতে হলে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী 30 কিলোমিটার পথে নির্মাণাধীন তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ শেষ করতে হবে। এই 30 কিলোমিটারে 4 লাইন রেলপথ নির্মাণ শেষ হলে এই পথে 24 জোড়া কমিউটার ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে রেল। রেল কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি শেষ হলে কমলাপুর থেকে মাত্র 5 থেকে 10 মিনিট পরপর ট্রেন পরিচালনা করা সম্ভব হবে। তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর নির্ভর করছে কবে কমলাপুর পর্যন্ত রেলের তৃতীয় ও চতুর্থ লাইন পৌঁছাবে। এলিভেটেড এক্সপ্রেস এর কমলাপুর পর্যন্ত কাজ শেষ করার পরে আমার আরো 1.5 বছর লাগবে আমার কাজ শেষ করতে। ভারতীয় এলওসির অর্থায়নে নেয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2015 সালের জুনে, কিন্তু কাজের অগ্রগতি ঠিকঠাক মতো না হওয়ায় পরে প্রকল্পের সময় বাড়ে 2016 সালের ডিসেম্বর পর্যন্ত। শেষমেশ সময় বাড়তে বাড়তে এখন এই প্রকল্প আসলেই কবে শেষ হবে তা বলা কঠিন কর্তৃপক্ষের জন্য। তবে স্বাধীনতার পর 50 বছরে নির্মিত হলো টঙ্গী থেকে জয়দেবপুর দ্বিতীয় লাইন রেলপথ, যার মাধ্যমে অবসান ঘটবে এই পথের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবহেলার। এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। আপনাদের মতামত প্রত্যাশা জানাতে পারেন কমেন্টে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিশ্চয়ই দেখা হবে শিগগিরই। ভালো থাকবেন।